SSKM হাসপাতালের deputation জমা দিতে গিয়ে বাধা পেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী শনিবার দুপুরে কংগ্রেসের তরফে SSKM অভিযানে ডাক দেওয়া হয়েছিল বিশাল মিছিল করে স্লোগান দিতে দিতে অধীরের নেতৃত্বে এসএসকেএম হাসপাতালের দিকে এগোচ্ছিল কংগ্রেসের মিছিল অভিযুক্ত ধৃত তৃণমূল নেতারা কেন দিনের পর দিন এসএসকেএম হাসপাতালে বেড দখল করে রয়েছেন সেই ইস্যুতেই প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেস কিন্তু মিছিল এসএসকেএম পর্যন্ত পৌঁছানোর আগেই আটকে দেয় পুলিশ ব্যারিকেট ভেঙে ঢোকার চেষ্টা করেন কংগ্রেসের কর্ণিয় সমর্থকরা এরপর সেখানেই বক্তব্য রাখতে শুরু করেন অধিরবাবু এসএসকেএম হাসপাতালে কর্তৃপক্ষের একহাত নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন যারা চুরি, বাটপারি করে মানুষকে ধোঁকা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে তাদের রক্ষণাবেক্ষণের জন্য এখন ওডরান ওয়ার্ড ব্যবহার করা হয় যেন ফাইভ স্টার হোটেল সন্ধ্যার পর তৃণমূল নেতাদের মস্তি করার জায়গায় রূপান্তরিত হয়েছে এই ওয়ার্ড পঁয়ষট্টি থেকে সত্তর বছরের একজন লোককে শিশুদের ওয়ার্ডে ভর্তি করে রেখেছে এদের সব ঢপের রোগ হয়েছে এরা রোগী নয় ঢপের রোগী তদন্তের হাত থেকে বাঁচতে হাসপাতালে ভর্তি হয়েছে তার বক্তব্য এসিস কেম হাসপাতাল প্রেসিডেন্সি জেলের কয়েদিদের বিশ্রামাগার পরিণত হয়েছে পুলিশের তরফে বাধা পাওয়ার পর কংগ্রেসের তরফে একটি প্রতিনিধি দল পাঠানো হয় ডেপুটেশন জমা দেওয়ার জন্য অধীরের নেতৃত্বে সিদ্ধান্ত নেন যতক্ষণ আর ডেপ্রেশন জমা দিয়ে ফিরছে তাদের প্রতিনিধি দল ততক্ষণ পর্যন্ত ব্যারিকেডের সামনে রাস্তায় বসে থাকবেন তারা এরপর রাস্তায় বসে বলেন অধীর ও কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা রাস্তার উপর বসেই স্লোগান দিতে থাকেন কংগ্রেসের নেতারা